আসসালামু আলাইকুম, আমার প্রশ্ন হলো, ওয়ালাইকুম আসসালাম, আমার প্রশ্ন হলো, ফেসবুকে আপনার একটি ভিডিও দেখলাম, সেখানে মিলাদ এবং 40-এর উপর বক্তব্য ছিল, যেখানে বলেছেন এই ধরনের আনুষ্ঠানিকতা মৃতের কবরে আজাব হয়। দলিল হিসাবে বুখারীর হাদিস উল্লেখ করেছেন জানাজা অধ্যায়, কিন্তু হাদিস নম্বরটি বলেন নাই, আমি হাদিসটি বুখারিতে খুঁজে পাচ্ছি না, একটু সাহায্য কামনা করছি। ভালো, আসলে আমরা যে মূল বুখারি পড়ি ওখানে কোনো নাম্বার নাই, এই নাম্বারটা আমার ঝামেলা সব ওই বাংলা অনুবাদগুলিতে থাকে। মূল বুখারি যেটা আমরা পড়ি বা পড়াই, ইমাম বুখারি কোনো নাম্বার দেন নাই, আর নাম্বারও কোনো মিল নেই। এক এক সংস্করণে এক হাদিসের নাম্বার আছে 100, আরেকখানে আছে 102, আবার আরেকখানে আছে 105। এই জন্য নাম্বার দেই না, কারণ নাম্বার দিলে আপনি নাম্বার বানাইতে পারবেন না। এটা অধ্যায় হলো, ওটা যে অধ্যায় আল মাইয়িতু ইউআযাবু বিমা নিহা আলাইহি, বাপ আল মাইয়িতু ইউআযাবু বিমা নিহা আলাইহি, অধ্যায়ের নাম হলো মৃত ব্যক্তির জন্য নিয়াহাত শ্রাদ্ধ অনুষ্ঠান করলে তার আজাব হয়, এই অধ্যায়টা আছে। আপনি এই অধ্যায়টা খুঁজলেই বুখারীর যে কোনো বুখারিতে হাদিসটা পেয়ে যাবেন। হাদিসটাই হলো আল মাইয়িতু ইউআযাবু, মাইয়েতকে মৃতকে আজাব দেওয়া হয়, বেমানি হা আলাইহে, তার জন্য যদি নিয়া হাত অর্থাৎ শ্রাদ্ধ 40-আ, 27-আ, 3 দিনা, 4 দিনা, কুলখানি, মৃত্যুবার্ষিকী ইত্যাদি ইত্যাদি, এগুলো কাঙ্গালি ভোজ, এগুলো যদি করা হয় তাহলে মাইয়েতের উপরে কি হয়? আজাব। নিয়াহাত মানে এটা, নিয়াহাতের এই ব্যাখ্যাটা ইবনে মাজার মধ্যে, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর হাদিসের মধ্যে এসেছে, সেটাও জানাজা অধ্যায়ের হাদিস। কুন্না নাউদুল ইজতিমা ইলা আহলিল মাইয়িত ওয়া সুনআত আত-তাআম, মৃত ব্যক্তির পরিবারের কাছে যাওয়া, সেখানে জিয়াফত, খানা খাদ্যের আয়োজন করা, এটাকে আমরা সব সাহাবীরা শ্রাদ্ধ মনে করতাম, নিয়াহাত মনে করতাম, অর্থাৎ এটা হারাম মনে করতাম, কুফুরি মনে করতাম, কঠিন জিনিস, এটা করা যাবে না। ইসনাতানি হুমা বিন্নাসে কুফরন, সহিহ মুসলিমের ঈমান অধ্যায়ের হাদিস। দেখুন, আমি কিন্তু হাদিসগুলো এবারত বলে দিচ্ছি, আরবিটা শুদ্ধ বলে দিচ্ছি আপনাকে, এটা কিতাবুল ঈমান খুলেই আপনি পেয়ে যাবেন, একটু একটু খোঁজ নিলেই। ইসনাতানি হুমা বিন্নাসে কুফরন, দুটো স্বভাব আমার উম্মতের মধ্যে, এই দুটোই কুফুরি স্বভাব, দুটা কি? আত-তাউনু ফিন নাসাবি, কারো বংশ নিয়ে আঘাত করা, কাউকে জারজ বলা, এটা কুফুরি, এটা কি? কুফুরি, অন্যায়ভাবে কাউকে জারজ বলে অপমান করা কুফুরি কাজ, এক নম্বর। দু নম্বর, ওয়ান নিয়াহাতু আলাল মাইয়িত, মৃত ব্যক্তির জন্য নিয়াহাত অর্থাৎ শ্রাদ্ধ করা, এটাও পাপ না, পাপের থেকে আরো বড় কুফুরি, ডাইরেক্ট ইমান বিধ্বংসী কাজ, এটা অমুসলিমদের কাজ, বিজাতিদের অনুষ্ঠান, মুসলিম জাতির অনুষ্ঠান এটা নয়, এটা অন্য জাতি করে। তাদের বাবা মারা গেলে বড় ছেলে 40 দিন নিরামিষ খাবে, 40 দিনের দিন বাবার জন্য বিরাট শ্রাদ্ধ করবে, তার নরক বাস থেকে মুক্তির জন্য, স্বর্গবাসের জন্য। এটা নবীজির আমলে আবু লাহাব, আবু জাহাল, উতবা, সাহেবা, মক্কার মুশরিকরা করত, এটা মুসলিমরা করতে পারে না।